সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি চিকেন বিরিয়ানি রান্নার সহজ রেসিপি ইনস্ট্যান্ট প্যাকেট মশলা দিয়ে আপনারা কীভাবে ঘরে খুব সহজে এই বিরিয়ানি রান্না করবেন সেই রেসিপিটি আর শেয়ার করছি প্যাকেট মশলা দিয়ে যদিও এই বিরিয়ানিটি রান্না করা হয় তবুও কিন্তু কিছু টিপস আর টিক্স ফলো করা হয় সেজন্যই বিরিয়ানিটা খেতে হয় রেস্টুরেন্টের মতন পারফেক্ট স্বাদে তো তবে চলুন আমরা মজাদার এই বিরিয়ানি রেসিপিটি দেখে আসি আজকের এই বিরিয়ানি রান্না করতে আমি এখানে প্রায় এক কেজি পরিমাণ মুরগির মাংস নিয়েছি এখানে মুরগির হাড় আর স্কিন সহ মাংসটা আমি ব্যবহার করেছি তো মাংসগুলোকে তুলনামূলক একটু ছোট করে কেটে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর দিয়ে দিচ্ছি টক দই আমি এখানে হাফ কাপ পরিমাণ ফ্যাটানো টক দই দিয়ে দিচ্ছি তো এবার এই টক দইটা দিয়ে আর এই লবণটা দিয়ে আমি মাংসটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তো ভিউয়ার্স এই কাজটা অবশ্যই হাত দিয়ে করতেই চেষ্টা করবেন তাহলেই মাংসটার সঙ্গে এই টক দইটা খুব ভালোভাবে মিশে যাবে তো খুব ভালোভাবে আমি হাত দিয়ে এটাকে ঘষে ঘষে মাখিয়ে নিচ্ছি তো ভিউয়ার্স আজকের এই বিরিয়ানির রেসিপিটি আমি খুবই সহজভাবে শেয়ার করতে চেষ্টা করেছি তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটাকে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি তো এবার এটা পনেরো মিনিট রেস্টে থাক ততক্ষণে আমি চালটা রেডি করে নিচ্ছি আমি এখানে আধা ঘন্টা আগেই দুই কাপ পরিমাণ চিনি গোড়া পোলাওয়ের চাল খুব ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম এবার চালটাকে ঝরিয়ে নিচ্ছি তো চালটাকে ঝরাতে দিয়ে দিয়েছি এবার আমি রান্নাটা বসিয়ে এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর প্যানটা যখন গরম হয়ে যাবে তখন এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম তেলটা যখন গরম হয়ে আসবে তখন এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবার এই পেঁয়াজটাকে নেড়েচেড়ে ভেজে নিতে হবে তো পেঁয়াজটাকে অবশ্যই একটু সময় নিয়েই ভেজে নিতে হবে পেঁয়াজটা ভাজতে ভাজতে যখন কিছুটা লাল লাল হয়ে আসছে তখন এখানে বাটা মশলাগুলো অ্যাড করে দিচ্ছি আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি রসুন বাটা তো যেহেতু বিরিয়ানি রান্না করছি তাই এই সকল মশলাগুলোর পরিমাণটা একটু তুলনামূলক বেশি দিতে হবে এবার এই আদা রসুনটাকে তেলের মধ্যে জাস্ট এক মিনিট একটু ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পানি তো এবার আমি এখানে গুঁড়ো মশলা অ্যাড করবো জন্য পানিটা ব্যবহার করে নিলাম এতে করে গুঁড়ো মশলাটা আর পুড়ে যাবে না যে প্যাকেট মশলাটা নিয়েছিলাম সেখান থেকে আমি অর্ধেকটা প্যাকেট মশলা দিয়ে দিচ্ছি তো আপনারা যে কোনো ধরনের প্যাকেট মশলা দিয়ে এ রান্নাটা করতে পারবেন তো ফিওর্স বাজারে অনেক রকম প্যাকেট মশলা কিনতে পাওয়া যায় আমি এখানে নির্দিষ্ট করে কোনো মশলার নাম বলছি না তবে আপনারা আমি যতটুকু পরিমাণ বিরিয়ানি রান্না করছি সেটার জন্য অর্ধেকটা পরিমাণ প্যাকেট মশলা দিয়ে দিলেই হয়ে যাবে তো এখানে আমি দুশো গ্রাম প্যাকেটের জন্য একশো গ্রাম পরিমাণ মশলা ব্যবহার করছি আর দিয়ে দিয়েছি স্বাদ মতন লবণ আর দিচ্ছি চার পাঁচটি কাঁচামরিচ এবার এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার সেই ম্যারিনেট করা মাংসটাকেও দিয়ে দিচ্ছি তো ভিউয়ার্স আমি যে প্রসেসে মুরগির মাংসের এই বিরিয়ানিটা রান্না করছি আপনারা সেই প্রসেসেই কিন্তু গরু কিংবা খাসির মাংসের বিরিয়ানিও রান্না করতে পারবেন সেক্ষেত্রে প্যাকেট মশলাটি গরু কিংবা খাসির ব্যবহার করতে হবে তো ভিউয়ার্স এবার মাংসটাকে এই মশলার সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মিডিয়াম রেখে অপেক্ষা করছি তিন মিনিট তো ভিউয়ার্স তিন মিনিটের মধ্যে দেখতে পাচ্ছেন মাংস থেকে কিন্তু বেশ অনেকটা পরিমাণ পানি উঠে এসেছে এবার মাংসটাকে ওপর থেকে নিচে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি তো এভাবে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আশটা মিডিয়ামে রেখে এই মাংসটাকে আমি সেদ্ধ করে নিব তো ভিউয়ার্স এবার আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি পাঁচ মিনিট তো ভিউয়ার্স পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দেখতে পাচ্ছেন মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে পানিটা শুকিয়ে গেছে আর মাংসটাও খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে তো এবার আবারও খুব ভালোভাবে এই মাংসটাকে আমি নেড়ে চেড়ে নিচ্ছি তো ভিউয়ার্স মাংসটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে গেছে কষাতে কষাতেই এই মাংসটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় আর যে কিছুটা পরিমাণ মাংস শক্ত রয়েছে সেটা আমি যখন বিরিয়ানিটা রান্না করব সেই ভাপেই সেদ্ধ হয়ে যাবে তো ফিওর্স এবার যে ধুয়ে রেখেছিলাম চালগুলো সেগুলোকে দিয়ে দিচ্ছি এভাবে কিছুক্ষণ আগে পানিটা ঝরাতে দিলে চালগুলো খুব সুন্দর ঝরঝরে হয় এবার চালগুলো দিয়ে এই মাংসের মশলা আর মাংসের সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে এগুলোকে মিশিয়ে নিচ্ছি তো আজকের এই বিরিয়ানি রেসিপিটি আমি খুবই সহজভাবে শেয়ার করতে চেষ্টা করেছি আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই রেসিপিটি ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন তো এই চালগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবার এখানে আমি পানি অ্যাড করে দিচ্ছি আমি এখানে দুই কাপ পরিমাণ পোলাওয়ের চাল নিয়েছিলাম সেজন্য এখানে আমি তিন কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি দেওয়ার কারণ কারণ মাংসের মধ্যে কিছুটা পরিমাণ ঝোলঝোল অবশিষ্ট ছিল তো ভিউয়ার্স এবার খুব ভালোভাবে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি পানিটা কিছুটা কমে আসা পর্যন্ত তো পানিটা যখন কিছুটা পরিমাণ কমে এসেছে তখন এখানে অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ অবশ্যই এখানে গুঁড়ো দুধটা দিতে চেষ্টা করবেন আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কিশমিশ কয়েকটি আস্ত কাঁচামরিচ এখানে যে উপকরণগুলো আমি ব্যবহার করেছি এগুলো অপশনাল তবে দিলে এই বিরিয়ানিটা খেতে ভালো লাগে রেস্টুরেন্টগুলোতে সাধারণত এভাবেই বিরিয়ানিটা রান্না করে থাকে তো এবার সব কিছুকে খুব ভালোভাবে চেড়ে মিশিয়ে নিচ্ছি তো মিশাতে মেশাতেই পানিটা বেশ অনেকটা টেনে এসেছে এবার পোলাওটা চতুর্দিক থেকে নিয়ে সমান করে দিয়ে দিচ্ছি আর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ পেঁয়াজ বেরেস্তা তো অবশ্যই এখানে পেঁয়াজ বেরেস্তাটা দিতে চেষ্টা করবেন কারণ এই পেঁয়াজ বেরেস্তাটা বিরিয়ানির মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার কেট করে তো আরও এখানে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ গোলাপ জল আর এক চা চামচ পরিমাণ কেওড়া জল এটা অপশনাল তবে দিলে খেতে ভালো লাগে তো ভিওর্স এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা লো হিটে রেখে অপেক্ষা করছি দশ মিনিট তো ভিওর্স দশ মিনিট পর দেখতে পাচ্ছেন বিরিয়ানিটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে এবার এটাকে নামিয়ে গরম গরম জাস্ট পরিবেশন করার পালা তো এই তো আমি চোলাটা বন্ধ করে দিয়েছি এবার এই বিরিয়ানিটা সার্ভ করে আপনাদের সঙ্গে শেয়ার করছি তো ভিউয়ার্স বিরিয়ানিটা দেখতেই কিন্তু বেশ অনেকটা ঝরঝরে হয়েছে একটির গায়ে কিন্তু একটি লেগে যাচ্ছে না তা তো আপনারা স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন আর কালারটাও খুবই সুন্দর এসেছে তো ফিওরস অবশ্যই আমার এই রেসিপিটি ফলো করে আপনারা এরকম ইনস্ট্যান্ট প্যাকেট মশলা দিয়ে ঝটপট এই বিরিয়ানিটা রান্না করতে চেষ্টা করবেন আশা করছি আপনাদের বিরিয়ানিটাও হবে পারফেক্ট তো এবার ওপর থেকে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে পরিবেশন করে নেওয়ার পালা তো ফিওর্ডস আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সঙ্গে সবাই